প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনার নাম কি? মাশাআল্লাহ, দেখে তো মিষ্টি। বিষ্টা আপুর বয়স কত? 18 বছর। তো বিষ্টাপু, আমাদের ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি বলে? অনেক কষ্ট করে এসেছি, সৎমার কাছে থাকে, ছোট একটা বোন আছে, অনেক কষ্ট করে তো প্রতিবেদন আসা হয়। আচ্ছা, তো অনেক কষ্ট করে আসছেন, বাবা নাই? বাবা নেই। মা? মা আছে, সৎমা। তো আপনারা দুজন কি সৎমা গিয়ে থাকেন? হ্যাঁ, আমরা দু বোন সৎমার কাছে থাকি। তো সৎমা কি আদর ভালোবাসা দেয় না? বাবা তো নেই। আপনার কোন আত্মীয় স্বজন নাই? আছে, থাকলে কি তার পাশে, তার ডাকের পাশে, তার জন্য তো স্বপ্নের কাছেই থাকে। তো এখন কি যদি আপনাকে বিয়ে করে নিয়ে যেতে চায় কোনো প্রবাসে বা দেশে বা গ্রামে, তার গ্রামে, তার আপনি চলে যাবেন? আমি তো যে বিয়ার জন্য তো আইছি, প্রতিবেদন দাঁড়াইছি যে আমাকে বিয়ে করবো, আমার পাশে থাকবো, অবশ্যই বিয়ে বসবো, মনের মতো মানুষ পাই। তো আপনি যার স্যার, আপনার সৎমা জানে না? জানে না। জানলে কি বকা জায়গা করবে? বকবে তো, জানলে তো বকবে। আচ্ছা, এখন আসেন কি নিজের সুখের জন্য? সুখের জন্য তো, একটু সুখ পাওয়ার জন্যই তো এসেছি, দাঁড়াইছি প্রতিবেদন। আচ্ছা, মানে এছাড়া কোনো উপায় নাই নাকি? না, কারণ আত্মীয় স্বজনও নাই, সৎ মা ও ঘর থেকে বেরিয়ে দেয় না বা অনেক কষ্ট দেয়। তো এখন ইউটিউব ছাড়া আসার কোনো উপায় নেই, এর জন্য ইউটিউব আসছেন। যদি একদিন ভালো মানুষ পান তার সাথে চলে যাবেন, তো যদি বুড়া হয়, বুড়া হলে সমস্যা নেই, আমার পাশে থাকলেই হইব, আমার দায়িত্ব নিতে পারলে দুই বেলা দুই মুঠো খাইতে পারবো, তাইলেই হইব। দর্শক, আপনারা বিষ্টাপুর কথা শুনলাম, তার নাম্বারটা 017-9697-6907। আমি নাম্বারটা আবারও বলছি, 017-9697-6907। তো দর্শক ভাই, ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করে একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।